প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমাদের ব্যবসায় উদ্যোগ প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস। যদিও ক্লাসটি আমরা আগে করেছি, তারপরে তোমরা যাতে ভুলে না যাও, সেই আগের ক্লাসটি আমরা আজকে ডিভিশন ক্লাস হিসেবে আবার করাচ্ছি। কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি। রাজিয়া কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাগর আছো দেখছি, সাগর কেমন আছো? জি ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, পার্টিসিপেশন কম কেন? আর সবাই কোথায়? তোমাদের তো গ্রুপ দেখলাম, আর সবাই কোথায়? হ্যালো, ঠিক আছে রাজিয়া সাগর, তাহলে আমরা ক্লাস শুরু করি। ওকে ম্যাম। আজকে আমরা ক্লাস শুরু করব ব্যবসায় উদ্যোগের দ্বিতীয় পর্ব, প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব, ঠিক আছে? জি ম্যাম, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? না। সাগর দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, রাজিয়া দেখতে পাচ্ছ না কেন? সাগর দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না কেন? দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ারে ক্লিক করো। স্ক্রিন দেখতে পাচ্ছ? ম্যাম এটা কোথায় স্ক্রিন শেয়ার? তুমি এক কাজ করো, লগ আউট করো, লগ আউট করে আবার জয়েন করো। হ্যাঁ, ওকে ম্যাম। আচ্ছা সাগর, আমরা শুরু করি। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, আজকে আমরা শুরু করব হচ্ছে ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। গত ক্লাস আমরা পড়েছিলাম ব্যবসায় কি, ব্যবসায়ের বৈশিষ্ট্য আর ব্যবসায়ের গুরুত্ব পড়েছিলাম, তাই না? আজকে আমরা পড়বো ব্যবসায়ের প্রকারভেদ। ব্যবসায়ের প্রকারভেদ, রাজিয়া? হ্যাঁ, প্রকারভেদ। রাজিয়াকে দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ ম্যাম, এখন দেখতে পাচ্ছি। ওকে ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আজকের আলোচনা বিষয় হচ্ছে ব্যবসায়ের প্রকারভেদ। ব্যবসায়ের প্রকারভেদ, প্রকারভেদ। হ্যাঁ, ব্যবসা কত প্রকার, কি কি, সে সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানবো। দেখো, ব্যবসাকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি আমরা। কয় ভাগে? তিন ভাগে। তিন ভাগে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে শিল্প, শিল্প। খ নম্বরে হচ্ছে বাণিজ্য, আর গ নম্বরে হচ্ছে কি, প্রত্যক্ষ সেবা। গ নম্বরে প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা। হ্যাঁ, প্রথমে আমরা জানবো শিল্প সম্বন্ধে। শিল্প কি? শিল্প হচ্ছে, আমি একটা সংজ্ঞা লিখেছি, দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করার, মানুষের ব্যবহার। হ্যাঁ, এখন তোমরা মুডে থাকো, আমি বলার পর কোনো প্রশ্ন থাকলে আমি পরে তোমাদের কাছ থেকে শুনবো, ঠিক আছে? এখন তোমরা মিউটে থাকো। দেখো, শিল্প কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করা হচ্ছে কি, শিল্প। দেখো, এই যে আমরা খাট ইউজ করি, চেয়ার ইউজ করি, এগুলো কি অবস্থায় ছিল? গাছ অবস্থায় ছিল, সেটা কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারতাম না, পারতাম? যখন এটা শিল্পের মাধ্যমে সেটা কি করলো, হলো বিভিন্ন উপকরণ যোগ করে তা মানুষের ব্যবহার উপযোগী করা হয়েছে, এটাই হচ্ছে কি, শিল্প। শিল্প প্রকৃতি থেকে কোনো উপাদানই আমরা র অবস্থায় ব্যবহার করতে পারি না, ঠিক আছে? তাহলে শিল্পকে ক্লিয়ার, আমরা শিল্প বলতে আমরা কি বুঝি? জি ম্যাম। তারপরে দেখো, শিল্প, শিল্পকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? পাঁচ ভাগে। প্রথম হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ? জি ম্যাম। একটা ফার্মের ছবি, একটা গরুর ফার্ম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রজনন হচ্ছে যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ জীবন্ত বস্তু, মুরগি, হাঁস, এইগুলো থেকে আরো মুরগি হবে, আরো হাঁস হবে, মানে এক কিছু সামগ্রী থেকে আরো সামগ্রী বৃদ্ধি পাবে, এটাকে বলা হয় প্রজনন শিল্প। ক্লিয়ার? আমরা হাঁস মুরগির খামার, গরুর খামার, মুরগির খামার, এগুলো আমরা প্রজনন শিল্পের আওতায় ফেলতে পারি। নেক্সট, নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প হচ্ছে যে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে মানুষ ভূগর্ভে, মানে মাটির নিচ থেকে যে খনিজ সম্পদ হয় তা উত্তোলন করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়,
যেমন আমরা যদি তিতাস ঘাসের কথা বলি, এলপি ঘাসের কথা বলি, এটা কিন্তু মাটি থেকে আমরা সরাসরি ব্যবহার করতে পাই না। এটা কি কি করে এই উৎপাদনকারীরা বা শিল্প শিল্প মাধ্যমে কি করে এই ঘাসটাকে প্রক্রিয়াজাত করেন, সিলিন্ডার করে, তারপরে আমরা সেটা কি করি আমাদের প্রয়োজনে ব্যবহার করি। এটা হচ্ছে কি শিল্প, নিষ্কাশন শিল্প। ঠিক আছে, নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প হচ্ছে আমরা যে ঘর বাড়ি রাস্তাঘাট এগুলা ইট ইট যদি তুমি শুধুমাত্র একটার পর একটা রেখে দাও তাহলে সেখানে কি আমরা বসবাস করতে পারবো? পারবো না। ইটের মাধ্যমে আমাদেরকে বাড়ি ঘর তৈরি করতে হবে, ছাদ তৈরি করতে হবে, দেয়াল তৈরি করতে হবে, তারপরে সেটা আমরা ব্যবহার করতে পারবো বা সেখানে আমরা বাস করতে পারবো। হ্যাঁ, সেটা হচ্ছে নির্মাণ শিল্প। এরপর দেখো সেবামূলক শিল্প। সেবামূলক শিল্প হচ্ছে, সেবামূলক শিল্পের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটাকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে। কি করা যাবে? অনুভব করা যাবে। যেমন আমরা বলতে পারি ডাক্তার তোমাকে সেবা দিলো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ডাক্তার তোমাকে কতটুকু সেবা দিচ্ছে, তুমি কি পরিমাপ করে বলতে পারবা? না, এটা করা যাবে না। তারপরে দেখো ব্যাংকিং সেবা, এরকম বিভিন্ন সেবা আছে, নার্সের সেবা, এই সেবাগুলোকে কি করা যাবে? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা পণ্য বা দ্রব্য হবে না, এটাকে শুধু মানুষ অনুভব করতে পারবে, কিন্তু এটাকে পরিমাপ করা যাবে না, যাবে না। ওকে, এটা হচ্ছে সেবামূলক শিল্প। উৎপাদন শিল্প, দেখো আমরা গত ক্লাসে বলেছিলাম আসলে মানুষ কিছু উৎপাদন বা ধ্বংস কিছুই করতে পারে না। মানুষ কি করতে পারে না? উৎপাদনও করতে পারে না, ধ্বংসও করতে পারে না। উৎপাদন বা সৃষ্টি একমাত্র সৃষ্টিকর্তাই করতে পারে যে কোনো কিছু। মানুষ কি করতে পারে? মানুষ শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করতে পারে, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করতে পারে। তুমি এখন যদি কোনো বেঞ্চে বসে থাকো বা চেয়ারে বসে থাকো, তুমি কি বলবা যে এই চেয়ারটা তুমি উৎপাদন করেছো? না। এটাকে আমরা কি গাছ থেকে কাঠ, কাঠ থেকে চেয়ার, একটা রূপ থেকে আমরা আরেকটা রূপে রূপান্তর করেছি। ঠিক একইভাবে উৎপাদন শিল্পের মাধ্যমে বিভিন্ন উপকরণ, যন্ত্রপাতি, শ্রম, সরঞ্জাম এগুলো ব্যবহার করে মানুষের ব্যবহার করবে, সেই উপযোগী করাই হচ্ছে কি উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প আমরা পাঁচটা পয়েন্ট আবার দেখে নেই। এক নম্বর হচ্ছে প্রজনন শিল্প, দুই নম্বর নিষ্কাশন শিল্প, তিন নম্বর হচ্ছে নির্মাণ শিল্প, আর সেবামূলক শিল্প, পাঁচ নম্বর হচ্ছে উৎপাদন শিল্প। আমি লিখে দিয়েছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ওকে, নেক্সট ম্যাম। হ্যাঁ বলো ম্যাম। ম্যাম উৎপাদন শিল্প আর নির্মাণ শিল্প কি প্রায় এক না? উৎপাদন শিল্প আর নির্মাণ শিল্প কিছুটা এক, কিন্তু আমরা সম্পূর্ণ এক বলতে পারবো না। উৎপাদন শিল্প হচ্ছে তোমার একটা জিনিস শ্রম যন্ত্রপাতিতে রূপান্তর করা, আর নির্মাণ শিল্প কি হচ্ছে? নির্মাণ শিল্প একই হইলো, নির্মাণ হচ্ছে নির্মাণাধীন কাজ হবে, নির্মাণ করা হবে, যেমন রাস্তা ঘাট, পুল, কালভার্ট এগুলি। আর উৎপাদন শিল্প কি? উৎপাদন শিল্প তোমার একই রকম, কিন্তু সম্পূর্ণ এক বললে ভুল হবে। উৎপাদন শিল্প আর নির্মাণ শিল্পের ব্যাপার হচ্ছে, নির্মাণ হচ্ছে নির্মাণাধীন কাজ, নির্মাণ করবো রাস্তাঘাট, পুল শিল্প। আর উৎপাদন হচ্ছে কি, যে আমরা আগেই বলছি যে উৎপাদন আমরা করতে পারি না, এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা, রূপান্তরিত রূপান্তরিত করা। আর নির্মাণ হচ্ছে নির্মাণ করা, একটা কাজকে আছে ইট গুলো আছে, ইটের মাধ্যমে আমরা রাস্তা তৈরি করলাম, সরাসরি ইট তো আমরা ব্যবহার করতে পারবো না, পারবো কি? না না। কিন্তু ওই ইটটা হচ্ছে উৎপাদন করা, ইটটাকে আমরা কি করছি, মাটিটাকে মাটিটাকে আমরা সাঁচে ফেলছি, সাঁচে ফেলে ওটাকে ইটের আকৃতি দেওয়া, তারপরে সেটাকে পুরানো হয়েছে, তারপরে সেটা কি হয়েছে, ইট হয়েছে। এই যে ইটটা, ইটটা হচ্ছে কি উৎপাদন, রাইট? জি ম্যাম। কিন্তু যদি আমি বলি রাস্তাঘাট উৎপাদন, তাহলে কি হবে? না না ম্যাম। ওই ইটটাকে মানুষের চলাচলের জন্য বা যানবাহন চলাচল করার জন্য যে রাস্তা নির্মাণ করা হলে সেটা হচ্ছে নির্মাণ শিল্প। ক্লিয়ার হয়েছে তোমরা ব্যাপারটা? জি ম্যাম। কোনো কনফিউশন? না না ম্যাম। ওকে, নেক্সট। এরপরে আমরা আসবো বাণিজ্য। দেখো বাণিজ্যের আওতা বা পরিধি বিশাল এবং বিস্তৃত, সংজ্ঞাটা দেখলেই তোমরা বুঝতে পারবা। পণ্য সরাসরি গুদাম থেকে ভোক্তার হাতে পৌঁছানো পৌঁছায় না, এর জন্য গুদামজাত বা পরিবহন করতে হয়, তাই না? এই কাজ মানে একটা পণ্য উৎপাদন তুমি করলা, সেই উৎপাদনটা ভোক্তার কাছে পৌঁছানোর পর্যন্ত তোমাকে অনেকগুলো ধাপ পর্যায়ক্রমে কি করতে হয়, সম্পূর্ণ করতে হয়, একটা একটা কাজ
সম্পন্ন করতে হয়, এই যে সমস্ত কাজগুলো, মানে পণ্য উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তার হাতে পৌঁছানোর পর্যন্ত, যত পর্যন্ত না পৌঁছাবে এর মধ্যে যতগুলো কাজ আমাদেরকে করা হয় বা করতে হবে, এই সবগুলো হচ্ছে বাণিজ্যের অন্তর্ভুক্ত। এতটুকু তো বুঝছো? জি ম্যাম। ম্যাম একটু আবার বলবেন। হ্যাঁ বলছি, বাণিজ্য হচ্ছে কোন পণ্য উৎপাদন থেকে শুরু করে, উৎপাদন যখন শুরু করবো উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, এর মধ্যে আমাদের অনেকগুলো কাজ করতে হয়, তাই না? জি ম্যাম। জি ম্যাডাম। এই যাবতীয় কাজগুলি হচ্ছে বাণিজ্যের অন্তর্ভুক্ত। এই সমস্ত কাজগুলোকে একত্রিত করে বাণিজ্য বলা হয়। তোমরা ডান সাইডে কিছু ছবি দেখতে পাচ্ছ, প্রথমে ধান র ম্যাটেরিয়াল দেখছো, ধান। জি ম্যাম। জি ম্যাডাম। এটা কি হচ্ছে সাপ্লায়ার? এই ধান গুলা কি করবে, কাটা হবে, শুকানো হবে, সিদ্ধ করা হবে, তারপরে কি হবে সাপ্লায়ার বা দিতে হবে উৎপাদন, ইসের কাছে দিতে হবে, ডিলারের কাছে দিতে হবে, তাই না? ডিলার কি করবে, এটা ম্যানুফ্যাকচার করবে, এটাকে প্যাকেটজাত করবে বা প্যাকেজিং করবে, যা করা সেটা করবে। তারপরে এটা কি করবে, এটা কি রেখে দিবে গুদাম, গুদামে রেখে দিবে না, এটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে, বন্টন করতে হবে। বন্টন করার পর মনে করো বিভিন্ন মলে আসলো, বিভিন্ন গোদামে আসলো, ওখান থেকে দোকানের থেকে আমরা কি করবো, কাস্টমার সেখান থেকে খুচরা ভাবে কিনে নিয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কতগুলো কাজ আমাদের সম্পূর্ণ করতে হচ্ছে বাণিজ্য। আমরা সংখ্যাটা আবার পড়ি, পণ্য সরাসরি গুদাম থেকে ভোক্তার কাছে পৌঁছায় না, এজন্য গুদামজাতকরণ পরিবহন থেকে শুরু করে নানান ধাপ পেরিত হয়, আর ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর এই সকল কার্যগুলিকে কি বলা হয়, বাণিজ্য বলে, বাণিজ্য বলা হয়। বুঝতে পারছো? বাণিজ্য কিন্তু এখানে আমরা শুধু সংজ্ঞাটা বললাম, বাণিজ্যের উপর একটা চ্যাপ্টারই পাবো আমরা, তখন আমরা বিস্তারিত জানবো। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আমরা নেক্সট টপিকে যাই। এরপরে দেখো প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি, প্রত্যক্ষ শব্দের অর্থ কি বলতো? প্রত্যক্ষ সেবা সরাসরি, প্রত্যক্ষ অর্থ কি, সেবাটা দিতে পারতেছি না। ঠিক একইভাবে যখন আমরা ক্লাসে ফেস টু ফেস বসে ক্লাস নিই, তখন সেটা কি হয়, প্রত্যক্ষ সেবা। এখন দেখো প্রত্যক্ষ সেবার আত কি কি বলো, প্রত্যক্ষ সেবা হচ্ছে ব্যক্তি সরাসরি যে সেবা প্রদান করে তাকে কি বলা হয়, প্রত্যক্ষ সেবা। আমি কি তোমাদের কাছে সরাসরি উপস্থিত, সরাসরি উপস্থিত না, একটা ভায়ার মাধ্যমে উপস্থিত, তাহলে আমি কিন্তু এখন যে সেবাটা দিচ্ছি সেটা কিন্তু প্রত্যক্ষ সেবা নয়, এটা কি সেবা, পরোক্ষ সেবা। এখন তোমার বাসায় ফ্রিজটা নষ্ট হয়ে গেছে সাপোজ, এখন তুমি মিস্ত্রিকে কল দিলা, মিস্ত্রি তোমাকে সেবাটা কি পরোক্ষ ভাবে দিতে পারবে, না প্রত্যক্ষ ভাবে দিতে হবে, তোমাকে প্রত্যক্ষ ভাবে দিতে হবে। মিস্ত্রিকে তোমার বাসায় যেতে হবে, ফ্রিজটাকে খুলতে হবে, মেরামত করতে হবে। একটা ছবি দিয়েছি আমি, দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা, যে সেবা কি করতে হবে, ব্যক্তিকে সরাসরি ক্রেতার কাছে বা ভোক্তার কাছে উপস্থিত হয়ে সেবাটা দিতে হবে। যেমন কারখানা বা বাসার মেশিন মেরামত করা, বড় বড় কারখানা যেখানে মেশিনের প্রবলেম হয়েছে, সেখানে কিন্তু অনলাইনে বা এসির মাধ্যমে পরোক্ষ ভাবে কিন্তু সেই সেবাটা সে দিতে পারবে না, মেশিনের এই ব্যাপারগুলো সরাসরি সে তাকে যেতে হবে, দেখতে হবে এবং সেটাকে সে মেরামত করে তারপর সে এটাকে ঠিক করবে, তাই তো? জি ম্যাম। তাহলে প্রত্যক্ষ সেবাটাকে আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম। তাহলে দেখো আমরা আজকে অনেকগুলো বিষয় পড়লাম, সেটা হচ্ছে তাহলে আজকে আলোচনা বিষয়ে আমরা একটু রিভাইজ দিয়ে নেই। কি কি করলাম, প্রথমে আমরা পড়লাম হচ্ছে ব্যবসায়ের প্রকার, ব্যবসায়ের প্রকারভেদ। হ্যাঁ, প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে প্রধান কয়টি ভাগে ভাগ করা হয়েছে ব্যবসাকে? তিনটি ভাগে। তিনটি ভাগে কি কি বলো তো? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। হ্যাঁ, প্রত্যক্ষ সেবা। হ্যাঁ, আজকে কিন্তু শুধুমাত্র আমরা শিল্পের প্রকারভেদটা পড়লাম, তাই না? বাণিজ্যের প্রকারভেদ কিন্তু আমরা পড়িনি, আর প্রত্যক্ষ সেবার প্রকারভেদ আমরা পড়িনি, পড়েছি কি? না। আজকে আমরা পড়লাম শিল্পের প্রকারভেদ। শিল্পকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? পাঁচটা ভাগে। কি কি বলো তো, ছবি দেখে দেখে বলো। প্রযোজন শিল্প, প্রযোজন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবা মূলক শিল্প, উৎপাদন শিল্প। আচ্ছা, উৎপাদন শিল্প আর হচ্ছে তোমার নির্মাণ শিল্প, এই দুইটা নিয়ে তোমাদের একটু কনফিউশন ছিল, তাই না?
জিমেল। আচ্ছা বলো তো রাজিয়া, বলো তো উৎপাদন শিল্প কি? ম্যাম উৎপাদন শিল্প হচ্ছে, উৎপাদন শিল্পের উদাহরণ হিসেবে আমরা ইট বলতে পারি, কারণ ম্যাম ইটটাকে আগে আমরা উৎপাদন করছি। ভেরি গুড। আচ্ছা প্রসেসে। ওকে ভেরি গুড। সাগর বলো তো নির্মাণ শিল্প কি? সাগর। জি ম্যাম। নির্মাণ শিল্প কি? নির্মাণ শিল্প হচ্ছে ম্যাডাম দেশের মধ্যে যে ব্রিজ তৈরি করা হয়, সেতু তৈরি করা হয়, তাই ম্যাডাম নির্মাণ শিল্প। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নির্মাণ শিল্প আর উৎপাদন শিল্প কিন্তু এক রকম না বা একই না? জি ম্যাম। সাদৃশ্য তো থাকবে, মিল থাকবে, কিন্তু এর মানে তোমার সাথে আরেকজনের চেহারা মিল থাকতে পারে, তার মানে তুমি সে কিন্তু সাগর না, তাই না? জি ম্যাম। তাহলে নির্মাণ শিল্প আর উৎপাদন শিল্পের মধ্যে বৃহৎ একটা পার্থক্য আছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে নির্মাণ শিল্প হচ্ছে র ম্যাটেরিয়ালস গুলো কি থাকে, র ম্যাটেরিয়ালস গুলোকে মানুষের ব্যবহার উপযোগী সরাসরি, যেমন ইট, ইটটাকে আমরা ব্যবহার উপযোগী করলাম। আর উৎপাদন শিল্প কি? উৎপাদন শিল্প হচ্ছে একদম র ম্যাটেরিয়ালস গুলোকে নির্মাণ শিল্প করার জন্য উপযোগী করা। বুঝতে পেরেছো? জি ম্যাম। বলেছিলাম যে ইট, ইট না থাকলে তুমি রাস্তা কিভাবে তৈরি করবা, সে ইটটা উৎপাদন করা হচ্ছে উৎপাদন শিল্পের কাজ। আর ইটটাকে ইউজ করা হচ্ছে বা মানুষের ব্যবহার উপযোগী করা হচ্ছে নির্মাণ শিল্পের কাজ। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে আমরা এখন ক্লাসটা পুনর একটা রিভাইজ দিব, রিভাইজ দেওয়ার পর আমরা শুনবো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আমরা ফার্স্টে চলে যাচ্ছি, একদম ফার্স্টে চলে যাচ্ছি। দেখো একবার আমি রিভাইজ দিয়ে দিচ্ছি, তোমরা দেখো আজকের আলোচনার বিষয় কি ছিল আমাদের? ব্যবসার প্রকারভেদ। ব্যবসাকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করেছি, কয় ভাগে? তিন ভাগে ভাগ করা যায়, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প বলতে আমরা কি বুঝাইছি? শিল্প বলতে আমরা বুঝাইছি কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করা হচ্ছে কি? শিল্প। শিল্প শিল্প। তারপর হচ্ছে শিল্পকে আবার আমরা কয় ভাগে ভাগ করেছি? পাঁচ ভাগে। পাঁচ ভাগে। প্রজনন শিল্প। প্রজনন শিল্পটা আমরা একবার দেখে নেই, যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে, যেমন হাঁস মুরগির খামার, গরুর খামার ইত্যাদি। নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প হচ্ছে গ্যাস, কয়লা এই জাতীয় শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয় তাকে কি বলে? নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প। ওকে, এরপর দেখো নির্মাণ শিল্প, ঘর বাড়ি, যে শিল্পের প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ বা দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে কি বলা হয়? গঠনমূলক বা নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প। সেবামূলক শিল্প, স্থায়ী সম্পদ বা মেধা। দেখো সেবামূলক শিল্প, স্থায়ী সম্পদ বা মেধা। মেধা তো বুঝো, ডাক্তারের মেধা বা বুদ্ধি না থাকলে সে না, যদি তার ডাক্তারি বিদ্যা না থাকতো, বিদ্যা, ডাক্তারি বিদ্যা যেটা, সেটা না থাকলে কিন্তু তোমাকে ট্রিটমেন্ট করতে পারবে না, এই জন্য বলা হয়েছে মেধা সম্পদ। বুঝতে পেরেছো? যেসব শিল্প প্রতিষ্ঠান বা সেবামূলক কাজ করে তাকে সেবা শিল্প বলা হয়, যেমন হাসপাতাল, পরিবহন, পর্যটন সেবা শিল্প ইত্যাদি। এরপরে দেখো উৎপাদন শিল্প, যে শিল্প প্রক্রিয়ায় বা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে শ্রম, যন্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুত করা হয় তাকে কি বলে? উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প। নেক্সট দেখো বাণিজ্য। প্রথমে বলেছিলাম বাণিজ্য আমরা নেক্সটে পড়বো, বাণিজ্যের আওতা পরিধি বিশাল এবং বিস্তৃত। এখানে শুধুমাত্র আমরা সংজ্ঞাটা নিয়ে আলোচনা করছি, কারণ বাণিজ্যের উপর আমরা একটা অধ্যায় পাবো নেক্সটে। বাণিজ্য বলতে আমরা কি বুঝি? পণ্য সরাসরি গুদাম থেকে ভোক্তার কাছে পৌঁছায় না। আমরা যে তুমি যে বাজার থেকে চাল কিনে আনো বা মশলা কিনে আনো, এটা কি আমরা গুদাম গুদাম থেকে কিনে আনি? না ম্যাম, আমরা দোকান থেকে, পাশের দোকান বা বাজার থেকে কিনে আনি। এই যে পণ্যগুলো, এগুলো গুদামজাতকরণ থেকে শুরু করে পরিবহন এবং প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন ধাপ পেরোয়, এই ধাপগুলো শুরু করে মানে প্রথম থেকে শুরু করে পরিবহন বা উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে সকল কার্যাবলী সম্পন্ন করা হয় তার সমস্তকে বলা হয় বাণিজ্য। ওকে নেক্সট। প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা বলেছি, প্রত্যক্ষ সেবা হচ্ছে সরাসরি সেবা প্রদান করা, সরাসরি সেবা প্রদান করা, সেবা প্রদান করা। যে সেবা তুমি পরোক্ষভাবে দিতে পারবা না, তোমাকে অবশ্যই ব্যক্তি বা
ভোক্তাকে সরাসরি কি করতে হবে, সেবা, যে সেবা দেবে তাকে সরাসরি উপস্থিত থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি যে সরাসরি উপস্থিত থেকে যে সেবা প্রদান করে তাকে কি বলে? প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা, যেমন কারখানা বা বাসার মেশিন মেরামত করা। ওকে, তাহলে আজকের বিষয়গুলো এখানে আমি শেষ করলাম। এখন তোমরা বলো তো, তোমাদের মধ্যে কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে? আজকে শেষ করতে পারি আমরা? ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা সবাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Thank you.